পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাযুলু কদম ইবনি আদম ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআল আন খামসিন আন উমরিহি ফিমা আফনা وعن شبابه فيما أبلى وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের দিন যেই দিন মানুষ হা করে ছুটে বেড়াবে নাফসি নাফসি করতে থাকবে নিজের ভাই ভাইকে পরিচয় দিবে না নিজের স্বামীকে পরিচয় দিবে না বিবি স্বামীকে পরিচয় দিবে না সন্তান বাপকে পরিচয় দিবে না ওই বাপ সন্তানকেও পরিচয় দিবে না সেই দিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন অবস্থা হবে সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে বলেন সেই দিন এমন অবস্থা হবে সূর্য মাথার আধাত উপরে চলে আসবে একাত উপরে চলে আসবে ওই সূর্যের তাপের কারণে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে ওই মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো টকবক করে ফুটতে থাকবে সেই দিন দেখতে থাকবে মানুষ ইয়াউমা তারাউনাহা মানুষ সেই দিন দেখতে থাকবে তার হালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত প্রত্যেক ওই মা যেই মা নিজের বাচ্চাকে দুধ পান করায় তার হালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত প্রত্যেক ওই মা যে বাচ্চাকে নিজের বাচ্চাকে দুধ পান করাতে করাতে কখন বাচ্চা পড়ে যাবে নিজের মাও বুঝতে পারবে না সেই দিন এমন অবস্থা হবে ওয়াতাযাউ কুল্লু দাতি হামলিন হামলাহা এমন ভয়ঙ্কর কম্পন শুরু হবে সেই দিন গর্ভবতী মহিলারা গর্ভপাত করে ফেলবে নিজের বাচ্চা কখন প্রসব হয়ে যাবে মা বুঝতে পারবে না ওয়াতাযাউ কুল্লু দাতি হামলিন হামলাহা মানুষ দেখতে থাকবে মানুষ দেখবে কি ব্যাপার টলমলো খেয়ে বেড়ায় হেলে দুলে বেড়ায় কি ব্যাপার নিশা অবস্থায় আছে নাকি মানুষ দেখে মনে করবে নিশা অবস্থায় আছে অথচ তারা নিশা অবস্থায় থাকবে না ولكن عذاب الله شديد সেই দিন যখন আল্লাহ তাআলার কঠিন আযাব হবে সেই দিন ওই আযাবের কারণে মানুষ হেলে দুলে বেড়াবে টলমলে কে বেড়াবে সেই দিন মানুষ ছুটতে থাকবে আল্লাহ তাআলার দরবারের সামনে থেকে এক ধাপ কেউ আগে বাড়তে পারবে না মাস্টার ডাক্তার শিক্ষিত মূর্খ ধনী গরিব কেউ এক ধাপ আগে বাড়তে পারবে না হাজি সাহেব হোক আর মাওলানা সাহেব হোক আর মুফতি সাহেব হোক কেউ এক ধাপ আগে বাড়তে পারবে না রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেন লা তাজুল কদম ইবনি আদমা ইয়াউমাল কিয়ামতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআল আন খামসিন প্রত্যেক ব্যক্তিকে আদম সন্তানের প্রত্যেক ব্যক্তিকে সেই দিন পাঁচটা প্রশ্ন জিজ্ঞাসা করবে যেই দিন মাথার উপরে সূর্য চলে আসবে নিজের ভাই ভাইকে পরিচয় দিবে না ভাইয়ের কাছে যখন একটা নেকির কারণে যাবে ভাই দৌড়ে পালিয়ে যাবে আল্লাহ তাআলা বলেন সূরা আল ফিতরের মধ্যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ভাইয়ের কাছে যখন যাবে ভাইকে গিয়ে বলবে এ ভাই দুনিয়াতে তোমার আমি অনেক সময় টাকা পয়সা চেয়েছিলাম তুমি ধার দিয়েছিলে অনেক কষ্ট করেছিলে যেই রকম বলেছিলাম সেই রকম তুমি শুনেছিলে আজকে আমি একটা নেকির কারণে জান্নাতে যেতে পারছি না আমাকে একটা নেকি দাও ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ভাই ভাইকে পরিচয় দিবে না ভাই দৌড়ে পালিয়ে যাবে মায়ের কাছে যাবে যেই মা সারা জীবন কষ্ট করেছিল সন্তানের চেহারা দেখার জন্য নিজের রক্ত বিলিয়ে দিয়েছিল কুন্টাল কুন্টাল রক্ত একদম বইয়ে দিয়েছিল ওই মায়ের কাছে যখন যাবে মা বলে ডাক দিবে আর বলবে আমাকে একটা নেকি দাও ওয়া উম্মি সন্তান যখন মাকে গিয়ে বলবে হে মা দুনিয়াতে তুমি আমার জন্য কত কষ্ট করেছিলে দশ মাস পর্যন্ত আমাকে পেটে গর্ভে ধারণ করে রেখেছিলে আমার জন্য তুমি ভালো খাবার খেতে পাও নাই খুব গরম খাবার খেতে পাও নাই খুব ঠান্ডা খাবারও খেতে পাও নাই ভালো খাবার খেয়েছিলে সাথে সাথে আমি লাথি মেরেছিলাম বমি করে দিয়েছিলে মায়ের কাছে যাবে মাকে গিয়ে যখন বলবে মা পালিয়ে যাবে বলবে ওয়া উম্মি মা অস্বীকার করে দিবে মা বলবে দুনিয়াতে আবার কোনো সন্তান ছিল না যেই স্বামী বিবিকে খুশি করার জন্য সারা জীবন বাইরে কেরালায় কাটিয়ে দিল দুবাইয়ে কাটিয়ে দিল বাইরে সকালবেলায় চলে গেল মাঠে আর সন্ধ্যাবেলায় ফিরে আসলো সারা দিন না খেয়ে কাটিয়ে দিল খাটতে খাটতে শরীরটা কালো কিটকিটে করে ফেলল ওই স্বামী যখন নিজের বিবির কাছে যাবে ওয়াসাহিবাতিহি স্বামী গিয়ে যখন বিবিকে বলবে আবার বিবি দুনিয়াতে তোমার জন্য আমি কত কষ্ট করেছিলাম তোমাদেরকে শান্তিতে রাখার জন্য তোমার চেহারায় হাসি রাখার জন্য সন্তান ছেলে মেয়েদেরকে খুশি রাখার জন্য আমি বাইরে কাটিয়ে দিয়েছিলাম পাঁচ বছর দশ বছর বিশ বছর পর্যন্ত কাটিয়ে দিয়েছিলাম নিজের না খেয়ে টাকা পয়সা মাসে মাসে তোমার অ্যাকাউন্টে আমি ঢুকিয়ে দিয়েছিলাম আজকে আমি একটা নেকির কারণে ওই টাকা পয়সা ইনকাম করতে গিয়ে কত নামাজ বাদ দিয়ে দিয়েছি রোজা বাদ দিয়ে দিয়েছি নিজের বাপের সঙ্গে সম্পর্ক রাখি নাই মায়ের সঙ্গে সম্পর্ক রাখি নাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখি নাই আজকে আমি একটা নেকির কারণে জান্নাতে যেতে পারছি না আমাকে একটা নেকি দাও স্বামী যখন গিয়ে বলবে ওয়া সাহিবাতি বিবি অস্বীকার করে দিবে বিবি পালিয়ে যাবে বিবি বলতে থাকবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না বাপ সন্তানের কাছে যাবে বাপ বলবে সারা জীবন তোর জন্য আমি কত কষ্ট করেছিলাম নিজের নাকে তোকে খাইয়েছিলাম এই ঠান্ডার সময় রাত্রি বেলায় আমি পানি দিয়েছিলাম এই ঠান্ডার সময় নিজের জমিনকে আবাদ করার জন্য সকালবেলায় বেরিয়ে যেতাম আর রাত্রিবেলায় কখন আসতাম সেটাও আমি বলতে পারতাম না শুধু তোর মুখে হাসি রাখার জন্য তোদেরকে আমি খুশি রাখার জন্য আজকে আমি একটা নেকির কারণে জান্নাতে যেতে পারছি না আমাকে একটা নেকি দে তখন সন্তানের কাছে যাবে সন্তান অস্বীকার করবে ওয়াবানি সন্তানও পালিয়ে যাবে সন্তান বলবে দুনিয়াতে আবার কোন পিতা ছিল না পিতা ছিল তবে তুমি না অন্য কেউ সেই দিন এমন অবস্থা হবে কেউ কাউকে পরিচয় দিবে না
رسول كريم صلى الله عليه وسلم بولين شئ دين پتیکتا مانوس کے پاسٹا پروشنو کرا ہوئے جتو کن پر جنتو لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه اللہ تعالی دور بار سامنے تکے کہ ایک دا پاگے بڑھتے پر بنا جتو کن پر جنتو پاسٹا پروشنے رتر نا دی بے কটা প্রশ্ন প্রত্যেকটা মানুষ ফেসে যাবে সবাই দাঁড়িয়ে থাকবে কি হবে আমার কি হবে আমার কি হবে আমার কি হবে ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি করতে থাকবে আর প্রত্যেকটা মানুষ পাঁচটা প্রশ্নের উত্তর দিবে তারপর আগে বাড়তে পারবে তা না হলে কেউ বাড়তে পারবে না তাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথম নাম্বার প্রশ্ন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন আন উমরিহি ফিমা আফনা তোমাকে আমি 10 বছর 20 বছর 40 বছর আমি 60 বছর 70 বছর তোমাকে আমি জীবন দিয়েছিলাম ওই জীবনটাকে তুমি কোন জায়গায় লাগিয়েছিলে দুনিয়াতে তোমাকে আমি জিন্দেগি দিয়েছিলাম আন উমরিহি ফিমা আফনা ওই জীবনটাকে তুমি কোন জায়গায় লাগিয়েছিলে আমার ইবাদত করেছিলে কিনা প্রতিদিন মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের সময় হয়ে গেল মসজিদে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডেকেছিল তুমি ওই ডাকে সাড়া দিয়েছিলে কিনা তুমি যে জীবনটা কাটিয়েছিলে আবার হুকুম এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী নিজের জীবন কাটিয়েছিলে কিনা প্রত্যেকটা ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে আন উমরিহি ফিমা আফনা তোমাকে আমি জীবন দিয়েছিলাম ওই জীবনটাকে তুমি কোন জায়গায় অতিবাহিত করেছিলে আজকে যদি আমরা আল্লাহর হুকুম এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী নিজের জীবনকে চালাই তাহলে দেখবেন আমরা কাল কিয়ামতের দিন প্রথম প্রশ্নের উত্তর দিতে পারবো আর যদি নিজের শয়তানের ওই অনুসরণ করে চলি তাহলে উত্তর দেওয়া আমাদের ক্ষমতা হবে না দ্বিতীয় নাম্বার প্রশ্ন যখন শুরু করবেন ওয়ান সাবাবিহি ফিমা আবলা প্রত্যেকটা ব্যক্তিকে জিজ্ঞাসা করবে তোমাকে আমি যৌবন দিয়েছিলাম ও যৌবনটাকে তুমি কোন জায়গায় লাগিয়েছিলে তোমাকে আমি শক্তি দিয়েছিলাম তোমাকে আমি পাওয়ার দিয়েছিলাম ওই শক্তিটা কোন জায়গায় তুমি অতিবাহিত করেছিলে প্রথম নাম্বার জিজ্ঞাসা করবে জীবনটাকে কোন জায়গায় অতিবাহিত করেছিলে দ্বিতীয় নাম্বার জিজ্ঞাসা করবে ওয়ান সাবাবিহি ফিমা আবলা যৌবনটাকে তুমি কার রাস্তায় চালিয়েছিলে সেটা আমাকেও জিজ্ঞাসা করবে আপনাকেও জিজ্ঞাসা করবে তৃতীয় নাম্বার প্রশ্ন করবে ওয়ান মালিহি মিন আইনাক্তা সাবাহ মালের ব্যাপারে জিজ্ঞাসা করবে যে মাল কোন জায়গা থেকে তুমি উপার্জন করেছিলে মিন আইনাক্তা সাবাহ হালাল পন্থায় ছিল না হারাম পন্থায় ছিল সব জিজ্ঞাসা করবেন যখন ব্যাস ফেসে যাব আমরা মিন আইনাক্তা সাবাহ কিভাবে তুমি উপার্জন করেছিলে মাল জমা করেছিলে ঠিক আছে কোনো অসুবিধা নাই কিন্তু মিন আইনাক্তা সাবাহ কোন জায়গা থেকে তুমি উপার্জন করেছিলে হালাল পন্থায় না হারাম পন্থায় আর চার নম্বরে জিজ্ঞাসা করবে ওফিমা আনফাকাহু মাল উপার্জন করার পর কোন জায়গায় তুমি খরচ করেছিলে ওফিমা আনফাকাহু আমি হালাল পন্থায় ইনকাম করে শুধু যদি জমা রাখি আর সৎ পথে যদি খরচ না করি তাহলে উত্তর দিতে পারবো না তো ওফিমা আনফাকাহু আর পাঁচ নম্বরে জিজ্ঞাসা করবে ওয়ামা যা আমিলা ফিমা আলিমা ওয়াজ নসিহত খুব শুনেছিলে সারা রাত শুনেছ ওয়ামা যা আমিলা ফিমা আলিমা যতটা জেনেছিলে তার উপর তুমি কতটা মেনে চলেছিলে রাত দিন ওয়াজ নসিহত শেষ নাই কিন্তু কতটা মেনে চলেছিলে প্রত্যেকটা ব্যক্তিকে পাঁচটা প্রশ্ন জিজ্ঞাসা করবে কাল কিয়ামতের দিন
আজকে আমরা মনে করছি হয়তো ছোট ছোট জিনিস সেগুলো হয়তো আল্লাহ তাআলা খবর রাখেন না গুনাহের হোক বা নেকির হোক সেগুলো হয়তো মনে করছি আল্লাহ তাআলা হয়তো দেখতে পাচ্ছেন না কিন্তু না আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন হযরতে লোকমান হাকিম নিজের সন্তানকে উপদেশ দিয়েছিলেন 10টা তার মধ্যে এটাও একটা উপদেশ নিজের সন্তানকে কি বলেছিলেন দেখেন হযরতে লোকমান হাকিম নিজের সন্তানকে বলেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খরদালিন ফাতাকুম ফি সাফরাতিন আও ফিস সামাওয়াত আও ফিল আরযি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর হযরত লোকমান হাকিম নিজের সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেন ইয়া বুনাইয়া হে আমার সন্তান ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খরদালিন তুমি সরিষার দানা পরিমাণ যদি ভালো বা মন্দ কাজ করো ইন তাকু মিসকাল হাববাতিন মিন খরদালিন তুমি যদি সরিষার দানা পরিমাণ ভালো বা মন্দ কাজ করো ফাতাকুন ফি সাখরাতিন আর সেটা যদি তুমি গুহার মধ্যেও করো কোন জঙ্গলের মধ্যেও করো যেখানে কোনো কেউ দেখতে পায় না কোনো মানুষ দেখতে পায়নি কেউ দেখতে পায়নি অন্ধকার জায়গা সেখানে কেউ দেখতে পায় না ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াত অথবা তুমি আসমানের উপরে চড়ো করো তুমি যদি ভালো বা মন্দ বিন্দু থেকে বিন্দু পরিমাণ তুমি যদি ওই নেকির কাজ করো তাও তুমি যদি আসমানের উপরে চড়ে করো গুনাহের কাজ যদি করো আসমানের উপরে চড়ে করো আও ফিল আরজি অথবা জমিনের নিচে করো পানির নিচে যদি ডুব দিও তুমি যদি গুনাহের বা নেকির কাজ করো এমন ঘরে গিয়ে করছো যে ঘর আল্লাহ তাআলা ছাড়া কেউ দেখে না ইয়াতি বিহাল্লাহ কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা সব হাজির করে দিবেন দেখিয়ে দিবেন কারণ ইন্নাল্লাহ লাতীফুন খাবীর আল্লাহ তাআলা সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসেরও খবর রাখেন ইন্নাল্লাহ লাতীফুন খাবীর আল্লাহ তাআলা সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসেরও খবর রাখেন কাল কিয়ামতের দিন মানুষ যখন আল্লাহ তাআলার দরবারের সামনে যখন হাজির হয়ে যাবে কি অবস্থা হবে দেখেন আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইযিন তুরাজুনা লা তাখফা মিনকুম খাফিয়া সেই দিন মানুষ যখন আল্লাহ তাআলার দরবারে হাজির হবে এমন অবস্থায় হাজির হবে আজকে আমরা মনে করছি ছোট ছোট গুনাহগুলো হয়তো ছেড়ে দিবে বা ছোট ছোট নেকির কাজগুলো হয়তো আল্লাহ তাআলা ছেড়ে দিবে হয়তো খাতায় থাকবে না কিন্তু আল্লাহ তাআলা সূরা হাক্কার মধ্যে বলেন ইয়াউমা ইযিন তুরাজুনা লা তাখফা মিনকুম খাফিয়া সেই দিন তোমাদেরকে এমন অবস্থায় হাজির করা হবে তোমাদের কোনো গোপন বিষয় গোপন থাকবে না রাত্রিবেলায় কার জমিতে গিয়ে ফসল চুরি করেছিলে কার জমি থেকে শসা চুরি করেছিলে কার বাড়ি থেকে সোনা দানা গহনা চুরি করেছিলে কার সঙ্গে তুমি বেগানা মহিলার সঙ্গে রাত্রিবেলায় কথা বলেছিলে মা বাড়ির পাশে পাশের রুমে শুয়ে আছে আব্বা পাশের রুমে শুয়ে আছে বড় ভাই পাশের রুমে শুয়ে আছে আর তুমি রাত্রিবেলায় বেগানা মহিলার সঙ্গে কিভাবে কতটা রাত্রি পর্যন্ত কথা বলেছিলে কি গুনাহের কাজ করেছিলে সেই দিন আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইযিন তুরাজুনা লা তাখফা মিনকুম খাফিয়া সেই দিন তোমাদেরকে এমন অবস্থায় হাজির করা হবে যেই দিন তোমাদের কোনো গোপন বিষয় গোপন থাকবে না কাল কিয়ামতের দিন দুটো দলে মানুষ বিভক্ত হবে এক দল হবে বড় ভাগ্যবান যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে আর এক দল হবে বড় হতভাগা যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে যাদেরকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবে তারা বড় ভাগ্যবান হবে হাসতে হাসতে জান্নাতের মধ্যে চলে যাবে তাই আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন